আমার হচ্ছে যে বাংলাদেশের এক সালাফি আলেম থেকে আমি শুনেছি যে উনি বলছেন যে আপনারা পে নামাজি এবং বেদাতীদেরকে সালাম দিবেন না তো এটা একটু জানতে যে এটা ইসলামের আলোকে কতটুকু ঠিক জি বলছিলেন সালাম দিবেন না জি হ্যাঁ জি অনেক সালাফ বলেছেন যে বেদাতীদেরকে সালাম দেবেন না জি সে কথায় তিনি বলেছেন কিন্তু অবস্থা পরিস্থিতি দেখতে হবে যে সালাম দেবেন উদ্দেশ্য কি শুধু সালাম দেবেন না এমনি বলে দিলেন কিন্তু সালাম দেবেন না তারও একটা লাউলাসের ব্যাপার আছে একজন বেনামাজিকে সালাম দেবেন না এটা আসল কিন্তু এতে উপকারিতা আছে না অপকারিতা আছে এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে প্রতিবেশী ধরেন একই বিল্ডিং এ বাস করেন আশেপাশে ফলা বাস করেন বেনামাজি সালাম দেবেন না তা আপনি ওখানে বাস করতে পারবেন বা আপনি কি তার ক্ষতি থেকে মুক্ত অনিষ্ট থেকে মুক্ত না যেকোনো সময় তার দ্বারা ক্ষতি হতে পারে হ্যাঁ আক্রোশ বাড়তে থাকবে শত্রুতা বৃদ্ধি পেতে থাকবেন হ্যাঁ এটা হচ্ছে মানুষের বদ চরিত্র কথা বুঝতে পেরেছেন এ কথা বুঝবে না সে যে আমি যে পাপি আমি যে বেনামাজি সুতরাং আমার সাথে এটা উচিত আচরণ হচ্ছে আর বুঝবে না তার ঘাড়ে আরো বড় শয়তান চেপে যাবে বুঝতে পারছেন সেই জন্য সবসময় প্রযোজ্য বেদা থেকে সালাম দেবেন না কখন দেবেন না যখন সালাম না দিয়ে তাকে সোজা করা সম্ভব সৌদি দেশ যে বা এমন এলাকা যেখানে সালাফির আহলেদিস বসবাস করে হ্যাঁ রাজশাহী দিনাজপুর এমন এলাকা যে যেসব এলাকায় আহলাদিস মেজরিটি সেসব এলাকায় বেদাতি এক দুজন মোল্লা আছে ওকে সালাম দিলে ক্ষতি কেন সালাম দিবেন না আর এখানে সালাম না দিলে ক্ষতি করতে পারবেন ঠিক আছে সালাম দিয়ে ওকে কণ্ঠাসা করেন সমাজে সমাজে ওকে বেশি সম্মান করলে আবার মানুষ বিভ্রান্ত হবে এরাও মনে হয় আলেম সমাজ এরাও জাতির এরা গাইড করে থাকে বা জাতির এরা এমা ইত্যাদি না 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 এদেরকে অপদস্থ করেন সেখানে যত পারেন তাদের কণ্ঠাসা করে কিন্তু আপনি আছেন এমন এলাকায় যেখানে মেজরিটি হচ্ছে বিরাট বিরাট এলাকায় বসবাস করেন আপনি যে বিল্ডিং এ বসবাস করছেন হ্যাঁ এটা বাস্তব কথা বলছি গোটা বিল্ডিং এ আপনার বাস করে ধরেন ফ্যামিলি পাঁচটা পরিবারের যে অভিভাবক নামাজ পড়ে না তাহলে আপনি কি করে পঁয়তাল্লিশ সালাম দেবেন না এইভাবে বসবাস করা যায় এটা আরো বেশি পারবেন না তাহলে পাশে যারা রাত দিন যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে বেনামাজি তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দেবেন তাদের হেদায়েত করার জন্য সালাম দেবেন তাদের অন্তরে আপনার একটা ভালো কথা যাতে করে প্রবেশ করে সেই জন্য সালাম দেবেন সালাম দিলে লাভ রয়েছে বর্তমান এই বেনামাজিদের যুগে মুসলিম সমাজ এখানে পঁচানব্বই থেকে আঠানব্বই জন বেনামাজি বেনামাজিকে সালাম না দিলে ইসলামী দাওয়াতের আরো ক্ষতি করবেন লাভ করে দেবেন ঠিক কিন্তু সেটা যদি হয়তো সাহাবাইকার জমা নাই তাবেইনদের জমা নাই তাবা তাবেইনের জমা নাই হ্যাঁ যেই যুগে ইসলাম ইসলামের চর্চা চর্চা ছিল ইসলাম শক্তিশালী ছিল আর মুসলিম নেতৃত্ব সৎ নেতৃত্ব ছিল বেনামাজির পানিশমেন্ট করা হইতো তখন বেনামাজি ধরেন গ্রামে আহ পাঁচজন বেনামাজি আছে সাধন দেবেন না তখন তাদেরকে তাদের কণ্ঠাস করেন তাদেরকে সমাজের যত লাঞ্ছিত হোক তারা এইরকম পরিস্থিতিতে পরিস্থিতি আচরণ করতে হবে জি জাজাকুমুল্লাহ খাই এই কথাগুলির সংক্ষেপে বলে দেওয়া যথেষ্ট নয় যেভাবে এক নিয়ে আলমরা বলে দিচ্ছেন জি